আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সেনা মোতায়েনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেনা মোতায়েনের অনুরোধ জানালে এতে সম্মতি দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুরোধ জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে পরে সেনা মোতায়েনের তারিখ ও সময় জানানো হবে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন আয়োজনে কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।